এখানে আর এন কলোনির বাসিন্দা ছেলেটি অত্যন্ত কৃতি ছাত্র চীনের সাংহাই ইউনিভার্সিটিতে ফিজিক্সে পিএইচডি করতে গেছিলো সে পড়াশোনা করতে গেছিলো সেখানে সাংহাই ইউনিভার্সিটিতে যেখানে ঘটনাটা ঘটেছে সেটা প্রায় দেড়শো কিলোমিটার দূরে তারা ছিল সেখানে সে যথেষ্ট সাবধানতা অবলম্বন করেছিল এবং চীন গভর্নমেন্ট তাদেরকে বলেছিল তাদের সমস্ত ছাত্র বলেছে তোমরা নিজের দেশে ফিরে যাও সে যথারীতি দশ দিন আগে এসছে ইন্ডিয়াতে ইন্ডিয়াতেও সেখানে বিমানবন্দরে যথেষ্ট চেকিং হয়েছে কলকাতার যে বিমানবন্দর আছে আমাদের সেখানে চেকিং হয়েছে তারপরে বেলেঘাটা আইটি থেকে তার চেকিং হয়েছে চেকিং হওয়ার পরও সে ওখানে তিন দিন চার দিন কাটিয়ে আবার এই আমাদের এখানে ফিরে এসেছে আদিন কলোনিতে বর্তমানে তার সে একটু অসুস্থ হয়ে যাওয়ার পরে মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে যে হয়তো সেই ভাইরাস করোনা ভাইরাস যে যার ডাব্লু যেখান থেকে রেড অ্যালার্ট জারি জারি করেছে যে সেই করোনা ভাইরাসের আতঙ্কে মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে এবং সেই নিয়ে সামান্য উত্তীর্ণ মানুষের মধ্যে ভয় ছড়িয়েছে এর বেশি কিছু নেই তবে সবাই সুস্থ আছে স্বাস্থ্য দপ্তর থেকে এসে চেক করে গেছে যে বর্তমানে সেই ছাত্রটি ভালো আছে হ্যাঁ ও ওর বাড়ির লোকজন বুঝতে পারেনি ব্যাপারটা ওরা সবাই এমনি করোনা ভাইরাস নিয়ে সারা বিশ্বে জুড়ে আতঙ্কিত মানুষ হ্যাঁ যেখানে ডাব্লু রেড অ্যালার্ট জারি করেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে যেটা হয়েছে যে এই মুহূর্তে ওরা বাড়ির লোকজন ওকে আইসোলে আলাদা করে এখনো বাড়িতে রেখে দেওয়াতে একটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছে যার ফলে এই ঘটনাটা একটা উত্তেজনা তৈরি হয়েছিল আপাতত ঠিক আছে সব ঠিক আছে আপনার নামটা একটু বলবেন আমার নাম হচ্ছে সৌমিত্র ভট্টাচার্য আমি পেশায় একজন গ্রন্থাগারিক কাজ করতে বলতে যেটা আমরা দেখছি আর কি মানে দু তিন দিন ধরে একটা প্রচার মাধ্যমে আসছে আর কি যে ও আর সুব্রত বলে ছেলে নাকি ভাইরাস করোনা ভাইরাসে আক্রান্ত কিন্তু একটা প্রচার চলছে জানি না কতখানি সঠিক আপনারা তো প্রতিবেশী তো প্রতিবেশী হয়ে কিছু জানতে কিছু বুঝতে পারলেন নাকি কিছু দেখলেন সেরকম কিছু মানে অনেক যে চ্যানেল আসছে অনেক আই শুনলাম যে ওই ওনারা স্টুডেন্ট আর কি স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য বিভাগ দিক থেকে ওনারা নাকি কিছু চেক আপ করেছেন আর কি আমি টিমটা আসতে দেখেছি আমার একটু প্রাইভেট কাজের জন্য তো প্রতিবেশ আমাদের কিছু ওনারা জানায়নি আর কি মানে সতর্কতা সেরকম কিছু আমাদের আগে জানায়নি তো আপনারা এখানে কী করছেন এখন কোনো কিছু কি কর আমরা যেরকম নর্মাল থাকি সেই অবস্থায় তবে একটা আতঙ্কের পরিবেশ হয়েছে দেখছেন আপনি দেখুন যেসব কোয়ার্টারগুলো আছে সেই সব আপনার দরজা জানলা বন্ধ হয়েছে মোটামুটি নাইনটি পারসেন্ট আর কিছু কিছু যেমন আমরা আছি আমাদের যেমন বাড়িতে দরজা জানলা বন্ধ করি নিয়ে আমরা মাস্ক আছে এই যে ধরুন পাশে আছে মানে আমরা কিছু 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 লোকের স্বাভাবিক মধ্যেই আছি তবে বেশিরভাগ আতঙ্কের মধ্যেই আছে কি নাম আপনার